হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই জন্য ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না আজকের ভিডিওটি হলো কিভাবে ফোনের হ্যাং হওয়া বন্ধ করবেন আপনি কোনো রকম সফটওয়্যার ছাড়াই কীভাবে মোবাইলের হ্যাং হওয়া বন্ধ করবেন সেটা দেখাবো ফোনের অন্যান্য সমস্যাগুলোর মধ্যে হ্যাং হচ্ছে অত্যন্ত বিরক্তিকর এক সমস্যা ফোনটি একটু পুরনো হয়ে গেলে ফোনটি স্লো কাজ করে অ্যাপ ওপেন করতে গেলে কিংবা অ্যাপ থেকে বের হতে গেলে অনেক সময় নিয়ে বের হয় ফোন হ্যাং করলে অনেকের মাথা পর্যন্ত ঠিক থাকে না শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের একটি সিক্রেট সেটিংসের মাধ্যমে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন এই সেটিংসটি করলে আপনার ফোনটি স্পিড গতিতে ব্যবহার করতে পারবেন তো জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অন্যান্য দিনের মতো আমি আছি আপনাদের সাথে শুভ আপনারা দেখতেছেন শখের অ্যাপ চ্যানেল চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন তারপর বেল আইকনে ক্লিক করুন তারপর অল সিলেক্ট করবেন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন নাইস ভিডিও অথবা গুড ভিডিও ওয়েলকাম ব্যাক প্রথমে আপনি কি করবেন ফোনের সেটিংস অ্যাপটি খুঁজে নেবেন তারপর সেটিংস অ্যাপটি ওপেন করবেন আমি ওপেন করলাম সেটিংসে আসার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন আপনার ফোনে ডেভেলপার অপশনটি আছে কি না ডেভেলপার অপশানটি না থাকলে এবার ফোনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন ভার্সন অপশনটি রয়েছে এটার উপরে সাত থেকে আটবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার ফোনে ডেভেলপার অপশনটি ইনভলভ হয়ে গেছে আপনার ফোনে যখন ডেভেলপার অপশানটি চালু হয়ে যাবে আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পর অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন আসার পর দেখতে পারবেন সেই ডেভেলপার অপশনটি আপনি ডেভেলপার অপশানে ক্লিক করবেন অনেক ফোনে এরকম একটা ক্র্যাপ আসতে পারে আপনি কি করবেন এখানে যে লেখাগুলো থাকবে এই লেখাগুলো এই ঘরের মধ্যে লিখবেন এস ডি আর ওয়াই তারপর ইউজে ক্লিক করবেন এরপরে এই অপশানটি এনেবল করবেন যখন ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে আপনি নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে আসবেন এরকম করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি তিনটি অপশন দেখতে পারবেন যার প্রথমটি উইন্ডো এনিমিশন জুম আপনি এখানে ক্লিক করবেন ওপেন করার পর টার্ন অফ এনিমিশনে ক্লিক করে এটা অফ করে দিবেন দ্বিতীয়টি ট্রানজেশন এনিমিশন স্কেল এখানে ক্লিক করে এটা অফ করে দিবেন তিন নম্বরে এনিমিশন ডিউরেশন স্কেল এটাতেও ক্লিক করবেন ক্লিক করার পর এটা অফ করে দিবেন অফ করলে কি হবে আপনার ফোনটি দ্রুত গতিতে এবং স্পিডে কাজ করবে আপনি এই সেটিংসের মাধ্যমে আপনার ফোনের হ্যাঙ্গিং হওয়ার সমস্যা অনেকটা কমিয়ে আনতে পারবেন এতে করে অ্যাপ ওপেন করা এবং অ্যাপ থেকে বের হতে যে সময় লাগতো এটা আর লাগবে না আশা করছি ভিডিওটি আপনাদের জন্য ইসফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সেই সাথে ছোট্ট একটি কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ